ঘূর্ণিঝড় দানার প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক ব্লকের কুদিতে বিডিও অফিসে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্লক প্রশাসনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। পাশাপাশি ব্লক কার্যালয়ের সভাগৃহে এলাকার মৎস্য চাষ নিয়েও একটি বিশেষ আলোচনা হয়। পাশাপাশি দানা ঘূর্ণিঝড় কতটা কি ক্ষয়ক্ষতি করেছে সে বিষয়ে খোঁজ খবর নেন রাজ্যের মৎস্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, দানা বড় আঘাত না আনতে পারলেও কিছু রবি শস্য নষ্ট হয়েছে, তবে বৃষ্টির ফলে মৎস্য চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। সমীক্ষা চলছে, এই মুহূর্তে সঠিক ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়, তবে ক্ষতিগ্রস্তরা সকলেই ক্ষতিপূরণ পাবেন। ধরনের আঘাত আনতে পারেনি তারা এবং তার ফলে আমরা উপকৃত হয়েছি, তবে কিছু রবি শস্য নষ্ট হয়েছে, কিছু ধান চাষেরও ক্ষতি হয়েছে, আর কোনো কোনো জায়গাতে জল বিস্ফোরণের ফলে মাছের কিছু ক্ষতি হয়েছে। কত পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নির্দিষ্ট করে এখনই বলা যাবে না, এগুলো আস্তে আস্তে অবজার্ভ করে দেখা হচ্ছে, হিসেবে পাওয়া গেলে বলে দেবে। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা কি ক্ষতিপূরণ পাবে? সবাই ক্ষতিপূরণ পাবে, সবাই ক্ষতিপূরণ, তবে দেখা যাবে এটা কতটা কী করা যেতে পারে, সব দিকে করা যাবে। এছাড়াও উপস্থিত ছিলেন এগড়ার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগড়া এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, সহ সভাপতি সত্য চক্রবর্তী, ব্লক মৎস্য সম্প্রসারণ আধিকারিক অনিন্দ দাস, এসই ও শিবরঞ্জন সিং, তরুণ কর মহাপাত্র প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওমকার বাংলা।